সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, 10ই ডিসেম্বর ঘিরে ফের আলোচনা। আগামী 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এদিন কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত বছরের ঠিক এই দিনে রাজধানীতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপি মহাসমাবেশ করেছিল এবং বিএনপি একটি ঘোষণা দিয়েছিল, 10 তারিখ থেকে দেশ চালাবে খালেদা জিয়া। এ কারণেই 10ই ডিসেম্বর ঘিরে দেশে ফের রাজনৈতিক অঙ্গনে আবার আলোচনা শুরু হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত প্রতিবেদন, ভিডিওটি নাটনে দেখতে থাকুন। এবারে জানাবো, সরকারের কারণে বিশ্ব দরবারে লজ্জিত হতে হয়। সরকারের পদত্যাগ ও প্রহসনে নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। মিছিল শেষে সমাবেশ থেকে সরকারের পদত্যাগ এবং প্রহসনে নির্বাচন বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন এবি পার্টির নেতারা। এদিকে ইশরাকের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল। একদফার দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি ঘোষিত অবরোধ পালন উপলক্ষে সাদেক হোসেন খোকা সড়ক থেকে কমলাপুর সিআইডি গেট পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে মশাল মিছিল করা হয়। জানাবো, তারল্য সংকট আরও বেড়েছে সরিয়া ভিত্তিক ব্যাংকে। নামে বেনামে ঋণ বিতরণের খবর প্রচারিত হওয়ায় সাম্প্রতিক সময়ে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিয়েছে অনেক গ্রাহক, আর এ কারণে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। এবারে জানাবো, সাগরে ঘূর্ণিঝড় মিচাং হুঁশিয়ারি সংকেত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে মিচাং। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগরে 2 ইসরায়েলি জাহাজে হামলা। ইয়েমেনের হুদি বিদ্রোহীরা দাবি করেছেন তারা 2টি ইসরায়েলি জাহাজে হামলা করেছে। সশস্ত্র ড্রোন এবং একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। সংগঠনটির সামরিক অংশের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখ। 10ই ডিসেম্বর ঘিরে ফের আলোচনা। আগামী 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এদিন কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বিএনপির কর্মসূচি দিতে পারে কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে এমন কথাই শোনা যাচ্ছিল, কিন্তু দলটি এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তবে ইঙ্গিত মিলেছে, দিবসটির আগে বা পরে তারা কর্মসূচির আয়োজন করতে পারে। সেক্ষেত্রে সম্ভাব্য স্থান হতে পারে জাতীয় প্রেস ক্লাব। গত বছর এই দিনে রাজধানীতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বিএনপি সমাবেশ করেছিল। এ কারণে 10ই ডিসেম্বর ঘিরে দেশের রাজনীতিতে আবারও আলোচনা সমালোচনা শুরু হয়েছে। গত 28শে অক্টোবর বহুল আলোচিত মহাসমাবেশের পর থেকে বিএনপি টানা হরতাল অবরোধের কর্মসূচি পালন করে যাচ্ছে। এক মাসের বেশি সময় পর হরতাল অবরোধের বাইরে মাঠের উপস্থিতি জানান দিতে তারা আবারও সমাবেশ করার চিন্তা ভাবনা করছে। ধারণা করা হচ্ছে, গুম খুন আর কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার নিয়ে রাজধানীতে সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা। বিপরীতে হরতাল অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি এবং জ্বালাওপোড়ায় শিকার হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরতে বিচারের দাবিতে ক্ষমতাসীনরা 10ই ডিসেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় সমাবেশ করতে হলে তাদের অনুমতি লাগবে। রাজনৈতিক সমাবেশ যে নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হবে সেই এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি নিতে হবে। এ বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রাজনৈতিক সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে, আচরণবিধিতে যেভাবে আছে সেভাবেই কাজ করতে হবে, এমনকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সমাবেশের স্থান হিসেবে বায়তুল মোকারমের জাতীয় মসজিদের দক্ষিণ ফটক চূড়ান্ত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে এদিন বিকেল 3টায় সমাবেশ হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে তিনি বলেন, মানবাধিকার দিবসে সবার কর্মসূচি থাকতেই পারে, নির্বাচন কমিশন বলেছে অনুমতি নিতে হবে, আমরা অনুমতি নিব, ইতিমধ্যে আবেদন করেছি, এখন সিদ্ধান্ত তাদের। জানা গেছে, মানবাধিকার দিবসকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলটি রাজধানীতে বড় জমায়েতের পাশাপাশি সতর্ক পাহারা ও অবস্থান কর্মসূচি পালন করবে। বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, পেট্রোল বোমা, দ্রুত বিচারের দাবিতে এদিনটিকে বেছে নিয়েছেন তারা। এ সমাবেশের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে দলটি। যদিও তফসিল ঘোষণার পর নেতাকর্মীরা সর্বাত্মক নির্বাচনী উৎসবে মেতে উঠেছে, তা সত্ত্বেও বায়তুল মোকারমের সমাবেশ ঘিরেও সর্বোচ্চ জমায়েতের প্রস্তুতি চলছে। সমাবেশ সফল করতে এরই মধ্যে মৌখিকভাবে ঢাকা মহানগর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সব থানা, ওয়ার্ড এবং ইউনিট থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের কারণে বিশ্ব দরবারে লজ্জিত হতে হয় এবি পার্টি। সরকারের পদত্যাগ ও প্রহসনে নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। মিছিল শেষে সমাবেশ থেকে সরকারের পদত্যাগ এবং প্রহসনে নির্বাচন বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন দলটির নেতারা। রোববার বিকেল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। বিজয়নগরে বিজয় একাত্তর চত্বরে মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবিএম নাজমুল হক। প্রফেসর ডক্টর ওহাব মিনার বলেন, বর্তমান সরকার এতই নির্লজ্জ ও তাদের ভাষা এতই আক্রমণাত্মক যে বিশ্ববাসীর কাছে আমাদের লজ্জিত হতে হয়। নির্বাচন কমিশন যে একদিন নির্বাচনের আয়োজন করে জনগণের ভোটাধিকার ধ্বংস করে দিচ্ছে, তাতে তারা একদিন রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবেন। দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের যোগসাজশে নির্বাচন কমিশন আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচনের সবকিছু নিয়ন্ত্রক শেখ হাসিনা। কে কোথায় কোন মার্কা নির্বাচন করবে, কে জিতবে, কে ডামি প্রার্থী হবে, সবই শেখ হাসিনার হুকুমে চলে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রহসন মঞ্চস্থ হবে এই প্রহসনমূলক নাটকে নির্বাচন কমিশন সহ সকল প্রার্থী এবং ভোটাররা ডামি অভিনেতা ছাড়া আর কিছুই নয়। তিনি দেশবাসীকে এই সাজানো নাটকের নির্বাচন বর্জন এবং বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, এতে যারা অংশ নেবেন তারা সবাই ইতিহাসের কলঙ্কিত হবেন। ডাক্তার আসাদুজ্জামান ফুয়াদ সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যে সাজানো নির্বাচন করতে চাচ্ছেন জনগণের কাছে তা ধরা পড়ে গেছে। আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করার পরও আপনারা গোয়ারতুমি করে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে একপেশে নির্বাচন আয়োজন করার কারণে দেশে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে। আর এর আগে পুলিশের আইজি সহ র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছে, এখন সোয়াতের উপর নিষেধাজ্ঞা আসলো। ইশরাকের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল। এক দফা দাবি আদায় লক্ষ্যে বিএনপি ঘোষিত অবরোধ পালন উপলক্ষে সাদেক হোসেন খোকা সড়ক থেকে কমলাপুর সিআইডি গেট পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক পাবেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম্যাক্স মানান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সহ আরো অনেকে। তারল্য সংকট আরও বাড়ছে শরিয়াভিত্তিক ব্যাংকে। নামে বেনামে ঋণ বিতরণের খবর প্রচারিত হওয়ায় সাম্প্রতিক সময়ে শরিয়াভিত্তিক ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিয়েছেন অনেক গ্রাহক। যে পরিমাণ আমানত তুলে নিয়েছেন, বিপরীতে নতুন করে সেই পরিমাণ আমানত না আসায় তারল্য সংকটে ভুগছে এসব ব্যাংকগুলো। গত বছরের একই সময়ের তুলনায় তারল্য কমেছে 56%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে 7,767 কোটি টাকা, যা গত বছরের একই সময় ছিল 17,525 কোটি টাকা। সেই হিসেবে এই ব্যাংকগুলো তারল্য কমেছে 9,758 কোটি টাকা, যা 55.68%। আর এর আগে প্রান্তিক জুন শেষে তারল্যের পরিমাণ ছিল 8,690 কোটি টাকা। সেই হিসেবে আগের প্রান্তিকের তুলনায় তারল্য কমেছে 10.62%। তবে সেপ্টেম্বরে প্রান্তিক এই ধারার ব্যাংকগুলোর আমানত কিছুটা বেড়েছে। এ সময় আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 4,31,989 কোটি টাকা, যা আগের প্রান্তিক জুনের তুলনায় 0.93% বেশি। তবে গত বছরের একই সময় তুলনায় এই সেপ্টেম্বরে প্রান্তিক আমানত বেড়েছে 2.52%। এ সময় ব্যাংকগুলো ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে 4,29,071 কোটি টাকা, যা আগের প্রান্তিক জুনের তুলনায় 1.80% বেশি, আর গত বছরের একই সময়ের তুলনায় 9.65% বেশি। আমানতের তুলনায় বেশি হারে ঋণ বিতরণ করায় এসব ব্যাংকের এডিআর রেশিও বেড়ে গেছে। আলোচ্য সময়ে এসব ব্যাংকের এডিআর রেশিও দাঁড়িয়েছে 0.91%, আগের প্রান্তিক জুনেও তা একই ছিল, তবে গত বছরের একই সময় তুলনায় 1.35% কমেছে। শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর এমন অবস্থা প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর কালবেলাকে বলেন, শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে যে লুটপাট দেখা দিয়েছে তা নজিরবিহীন। এরপরও বাংলাদেশে ব্যাংক কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে এসব ব্যাংকে তারল্য সহযোগিতা দিয়ে যাচ্ছে। এতে ব্যাংকিং খাতে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে, আমানতকারীরাও ঝুঁকিতে পড়তে পারেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে ইসলামী ব্যাংকগুলো থেকে অনেক গ্রাহক তাদের টাকা তুলে নিয়েছেন। এছাড়া ডলারে এসব ব্যাংক বেশি বিনিয়োগ করেছে, ফলে ব্যাংকগুলো তারল্য কিছুটা কমেছে। তবে এখন আবার গ্রাহকের তুলে নেওয়া টাকা ব্যাংকগুলোতে ফেরত আসছে, ফলে আশা করা যাচ্ছে শিগগিরই এসব ব্যাংকের সংকট কেটে যাবে। সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
সাগরে ঘূর্ণিঝড় মিচাং হুঁশিয়ারি সংকেত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে মিচাং। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, মিচাং আজ রোববার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1575 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1525 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1450 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1450 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে, সেজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।